সম্পূর্ণ বিনামূল্যে আমার চরচলতি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। নিরামিষ শাহী পনির বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন মেলন সিড বা চার মগজ, আর নিচ্ছে 10-12টা কাজু। এবারে সমস্ত উপকরণ ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা এখন আমি তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে পনিরে যেমন একটু স্বাদ আসবে, সাথে একটু রঙও ধরবে। মিলিয়ে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। পনিরগুলো মাখানোর পর এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে এরকম বেশ একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এবারে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মাপের একটা দারচিনি, 4টে থেতো করা এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু সাজিরা। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, পিছন দিকটা একটু ভেঙে দিচ্ছি, এতে লঙ্কাটা খুব একটা ছিটাবে না, নয়তো লঙ্কা ভীষণ ফাটে তেলের মধ্যে দিলে। একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, মিনিট খানেক একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্ট করা মশলাটা। এবার দিচ্ছি 1.5 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা, এতে রঙটা খুব ভালো আসবে। আর যদি খুব বেশি স্পাইসি খেতে চান তবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। একটু ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করার পর দিচ্ছি অল্প একটু জল, এতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি, লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করব। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল, তবে একটু একটু করে মেশাবো, একসাথে পুরোটা দেব না। আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে গ্রেভিটা খুব সুন্দর একটা স্মুথ টেক্সচারে চলে আসে, একটু লাম্পস যেন না থাকে। ফুটে ওঠা পর্যন্ত এবার অপেক্ষা করব। বেশ টকবক করে ফুটছে, দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন চিনি স্বাদে ব্যালেন্স আনার জন্য। এবার দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এখন পনিরগুলোকে গ্রেভি দিয়ে একটু ভালো করে কোট করে দেব। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর, এর মধ্যে গ্রেভিটা বেশ থকথকে টেক্সচারে চলে এসেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, পনিরগুলোও খুব সুন্দরভাবে গ্রেভি অ্যাবজর্ব করেছে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। রান্নাটা এখন একদম তৈরি, এটা সার্ভ করা যায় রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে। রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।